এমপি জামাত বৈশ্বিক সংকট মোকাবেলা করার, অর্থনৈতিক সংকট মোকাবেলা করার কোনো প্রস্তাব তাদের নাইও। তাদের একটাই প্রস্তাব যে যেন তেনভাবে ক্ষমতা দখল করা, এবং বিএনপি জামাত চক্র বাংলাদেশকে বৈশ্বিক সংকটের ভিতরে একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, একটা সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে, এবং একটা অস্বাভাবিক সরকার আনার চক্রান্ত করছে। আমরা এরকম একটি পরিস্থিতিতে একদিকে বৈশ্বিক সংকট মোকাবেলা করার চেষ্টা করছি এবং সংঘাত এবং সংঘর্ষের থেকে দেশটাকে বাঁচানোর চেষ্টা করছি। বাংলাদেশ আর পিছন দিকে হাঁটবে না, শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকেই যাবে, সোজা পথে হাঁটছে। সুতরাং পিছন দিকে ঠেলে দেওয়ার যে কোনো চক্রান্ত আমরা কঠোরভাবে মোকাবেলা করব। কিন্তু বিএনপি জামাতের অর্থনীতির দিকে তাকানোরও সময় নেই, কে রাষ্ট্রপতি হলো তা দেখারও সময় তাদের নাই, বাজারের দাম বাড়লো কি কমলো তা দেখারও সময় নাই। তাদের একটাই কাজ যে কোনো পন্থায় অস্বাভাবিক কায়দায় একটা ভূতের সরকার তৈরি করা, একটা অস্বাভাবিক সরকার তৈরি করা, সেই অদৃশ্য শক্তির কাঁধে ভর করে ক্ষমতা দখলের এই নির্মম খেলা বাংলাদেশে সংঘর্ষের রাজনীতি সূত্রপাত করবে। আমি চাই যে বিএনপি জামাত এই চক্রান্ত থেকে সরে আসবে। আমাদের রাষ্ট্রপতি যে নতুন নির্বাচিত হয়েছেন, তিনি তার বিচারিক দক্ষতা আছে, প্রশাসনিক দক্ষতা আছে, রাজনৈতিক স্বচ্ছতা আছে, এবং একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল আস্থা আছে। আমি মনে করি বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে তার উপর ন্যস্ত দায়িত্ব উনি সুচারুরূপে সম্পন্ন করার দক্ষতা এবং